আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় মৃত্তিকা সম্পর্কে জানব। এই মৃত্তিকা বা সয়েল চ্যাপ্টারটি খুব বড়, এর কিছু অংশ আজকে আমরা জানব। তো প্রথমত জানব যে মৃত্তিকা বা সয়েল বা মৃত্তিকা উৎস বা উৎপত্তি কোথেকে। দেখো, ল্যাটিন শব্দ সোলাম, ল্যাটিন শব্দ সোলাম SOLUM থেকে সয়েল শব্দটি এসছে, যার অর্থ ফ্লোর বা মেঝে, যার অর্থ ফ্লোর বা মেঝে। এটা একটু মনে রাখবে, এটা ল্যাটিন শব্দ সোলাম থেকে সয়েল শব্দটি এসছে, যার অর্থ ফ্লোর বা মেঝে। আসলে মাটি কাকে বলে? দেখো, ভূপৃষ্ঠের বহির্ভাগে কঠিন শক্ত আবরণকে শিলামণ্ডল বলে, তোমরা ক্লাস 8 জেনে এসছো। ওই শিলামণ্ডলের উপরিভাগে যান্ত্রিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়ার দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে একটা শিথিল ভূ আস্তরণ সৃষ্টি করে, একটা শিথিল ভূ আস্তরণ সৃষ্টি করে। ওই শিথিল ভূ আস্তরের মধ্যে খনিজ পদার্থ, জৈব পদার্থ সম্মিলিতভাবে থাকে। ওরই উপর উদ্ভিদ জন্মায়, বিকাশ লাভ করে, ফল ফুল প্রদান করতে পারে, অন্যান্য জীবজন্তুরাও বসবাস করে, তাকে সয়েল বা মৃত্তিকা বলে। আবার বলি শোনো, যান্ত্রিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের বহির্ভাগে শিলামণ্ডলের বহির্ভাগের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে তাতে জৈব পদার্থ খনিজ পদার্থ সংযোজিত অবস্থায় থাকে, তার উপরে উদ্ভিদ জন্মাবে, বিকাশ লাভ করবে, প্রয়োজনে পুষ্টিমূল্য সংগ্রহ করে ফল ফুল ধারণ করবে এবং নানান রকম প্রাণী ও তার উপর অবস্থান করবে। ওই রকম শিথিল ভূ আস্তরণকে বলা হবে কি, সয়েল বা মাটি। অতএব আমরা মাটির সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য তোমরা কি জানবে, এই সংজ্ঞাটাকে ভাঙলেও বৈশিষ্ট্য পেয়ে যাবে। অর্থাৎ আবহবিকারের দ্বারা এরকম শিথিল ভূ আস্তরণ সৃষ্টি হয়, এরকম শিথিল ভূ আস্তরণকে আবার রেগোলিত বলে। তোমরা একটু শুনে রাখো, রেগোলিত বিষয়টা কি না, আবহবিকারের দ্বারা, ধরো এটা পুরোটাই শিলামণ্ডলের অংশ বা শিলামণ্ডলের বহির্ভাগের অংশ, এটা সূর্যের তাপের পার্থক্য হতে পারে, চাপ ভাস হতে পারে, নানা রকম যান্ত্রিক প্রক্রিয়া হতে পারে, নানা রকম রাসায়নিক প্রক্রিয়া হতে পারে, এদের দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে এরকম শিথিল ভূ আস্তরণ সৃষ্টি করছে, তখন তাকে রেগোলিত বলা হচ্ছে। আর এই রেগোলিথের উপর থেকে নিচ পর্যন্ত সমপ্রকৃতি খনিজ উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ লৌহ অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ যদি মিশ্রিত অবস্থায় থাকে, উপর থেকে নিচ পর্যন্ত একই রকম খনিজ মৌল থাকবে, একই রকম জৈব পদার্থ থাকবে। এরকম শিথিল ভূ আস্তরণকে রেগোলিথ বলে। এটা 2 নম্বর কোশ্চেন থাকে, তোমরা আশা করি লিখতে পারবে। তো দেখো, এছাড়াও কি হয়েছে না, এর কতগুলো মাটি মানে এর কতগুলো স্তর থাকবে, এর পুষ্টি মৌল থাকবে, জৈব ও খনিজ মৌল থাকবে। আর এই মাটি হলো জীবজগতের এক কথায় ধারক ও বাহক। জীবজগতের ধারক বাহক কাকে বলা হবে না, এই মাটিকে বলা হবে। তাহলে আপাতত 4টা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। তাহলে আমরা মৃত্তিকার সংজ্ঞা বৈশিষ্ট্য জানলাম, সঙ্গে সঙ্গে রেগোলিথ সম্পর্কেও ধারণ নিলাম। এবার দেখো, এই যে মৃত্তিকা সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা বিজ্ঞান বলে। এখানে দেখো, পেডোলজি আর এডাফোলজি রয়েছে। পেডোলজি অর্থাৎ এখানে দুটো শব্দ, একটা পেডো আর লজি, PEDO পেডো কথার অর্থ মৃত্তিকা কণা, তাই না, PEDO কথার অর্থ মৃত্তিকা কণা। আর লজি, আর এই যে লজি কথার অর্থ জ্ঞান বা বিদ্যা, জ্ঞান বা বিদ্যা। অর্থাৎ মৃত্তিকা ভূগোলের যে শাখায়, মৃত্তিকা ভূগোলের যে শাখায় কি না মাটির উৎপত্তি, তার স্তরায়ন, তার ধর্ম, তার বৈশিষ্ট্য, তার গুণমান, তার ক্ষয় ও সংরক্ষণের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। তাহলে পেডোলজি কাকে বলে আশা করি বলতে পারবে।
এবার আসো এডাফোলজি কাকে বলে। এডাফোলজি দেখো বলছে মৃত্তিকা, ওটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পেডোলজি হলো। এবার মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি গঠনের সঙ্গে উদ্ভিদদের, মাটির সঙ্গে উদ্ভিদদের জন্ম বৃদ্ধি বিকাশ ফল ফুল প্রদান ইত্যাদি সংক্রান্ত ঘটনাগুলি আলোচনা করা হয় তাকে এডাফোলজি বলা হয়। অর্থাৎ মাটির সঙ্গে যে উদ্ভিদদের সম্পর্ক তাকে, সেই বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে এডাফোলজি বলে। তাহলে আশা করি তোমরা এই কতগুলো কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে জানলে। তাহলে আমরা আপাতত এগুলো দু নম্বরের কোশ্চেন হিসেবে থাকে এগুলো সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানব যে মাটির উপাদান সমূহ কি কি রয়েছে, মাটির মধ্যে কি কি উপাদান থাকে। তো দেখো মাটির মধ্যে উপাদান হিসেবে কি থাকছে, না চার রকম উপাদান তোমরা খুঁজে পাবে, একটা কঠিন তরল বায়বীয় আর সজীব। তো দেখো এর মধ্যে সজীব উপাদানের শুধু বসবাস হয়, সজীব মানে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া ছত্রাক কেঁচো তাই না প্রোটোজোয়া ইত্যাদি যে থাকে মাটির মধ্যে তাকে সজীব উপাদান বলে। সজীব উপাদান গুলো বুঝতে পারলে নিশ্চিত ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া তাই না আদ্য প্রাণী এগুলো থাকছে কিনা, সজীব উপাদান। আর বায়বীয় উপাদান তরল উপাদান কঠিন উপাদান, এখানে একটা রাউন্ড ফিগারে পাই চিত্র রয়েছে এটাকে পাইগ্রাফ বলে, তোমাদের প্র্যাকটিক্যালে থাকে। তো দেখো এখানে বলা হয়েছে যে প্রায় 50% থাকে কঠিন উপাদান আর 25% বায়বীয় বা গ্যাসীয় উপাদান আর 25% তরল উপাদান বা জল রূপে থাকে মাটির মধ্যে। তো দেখো গ্যাসীয় উপাদান বলতে বায়বীয় উপাদান, বায়বীয় উপাদান বলতে মাটির যে কণার ছিদ্র রয়েছে সেই ছিদ্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন সহ বিভিন্ন যে গ্যাস থাকে সেটা হচ্ছে কত না 25% থাকে, এটা হচ্ছে বায়বীয় উপাদান। তরল উপাদানে চলে আসো, তারপরে আমরা তরল উপাদান জেনে নিই তারপরে জানবো খনিজ উপাদান। তরল উপাদানে দেখো সেটাও 100 ভাগের 25 ভাগ থাকে কিনা তরল উপাদান, অর্থাৎ মৃত্তিকা কণার মধ্যে তাই না যে জল থাকে সেটা কত শতাংশ, 25%। সেই জল কি কি ভাবে থাকে দেখো, আকর্ষিত জল মৃত্তিকা কণাগুলো তাই না সেই জল থেকে বা বাষ্প থেকে যে পরিমাণ জল সংগ্রহ করে নিজেরা ধরে রাখে তাকে আকর্ষিত জল বলে, মৃত্তিকা কণা যে পরিমাণ জল ধরে রাখে তাকে আকর্ষিত জল বলে। আর কৈশিক জল, কৈশিক জল হচ্ছে মৃত্তিকা কণাগুলির মাঝখানে যে ফাঁক থাকে সেই ফাঁকে ধীরে ধীরে জলপূর্ণ হওয়ার ঘটনাকে বলে কৈশিক জল। মহাকর্ষীয় জল, মহাকর্ষীয় জলটা কি দেখো, মহাকর্ষীয় মানে জানো মাধ্যাকর্ষণ শক্তির টান, সেই মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে ধুয়ে ধীরে ধীরে গিয়ে নিচের দিকে আসা তাই না, অর্থাৎ তাকে বলা হবে কিনা মহাকর্ষিত জল। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টির জল যে ধীরে ধীরে নিচে নামবে মাটির কোনার মধ্যে সঞ্চিত হবে তাকে মহাকর্ষিত জল। সম্মিলিত জল বলতে এই যে মাটির মধ্যে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ বা চুনাপাথর ইত্যাদি যে থাকছে তারা যে পরিমাণ জলটা ধরে রাখে তাকে সম্মিলিত জল বলা হয়। আর বাষ্পীয় জল মানে যেমন সূর্যের তাপে, যেমন এখানে অধিক বৃষ্টি হলে যেমন জল নিচের দিকে নামে তেমনি সূর্যের প্রখর তাপে তাই না মাটি থেকে জল বাষ্প হয়ে সোজা উপরে উঠতে শুরু করে, তখন নিচ থেকে খনিজ মৌলগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে তাই না, এটা হবে কি না বাষ্পীয় জল। সেই বাষ্পীয় জল যেটা মাটির কোনায় লেগে থাকে সেটা হবে বাষ্পীয় জল। তাহলে আমরা তরল উপাদানগুলোর পরিচয় পেয়ে গেলাম, এবার আসবো আমরা কঠিন উপাদান। কঠিন উপাদানের প্রধানত দুটি ভাগ, একটা খনিজ উপাদান একটা জৈব উপাদান। দেখো জৈব উপাদান অর্থাৎ মাটির মধ্যে জৈব পদার্থ থাকবে সেটা হচ্ছে কি না এই যে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস কেঁচো তাই না ইত্যাদি থাকে, উইপোকা কেন্ন ইত্যাদি থাকে, সেগুলো হচ্ছে কিনা জৈব উপাদান অর্থাৎ জীবজাত উপাদান জৈব উপাদান। তো দেখো এই জৈব উপাদান যে 5% থাকে এখানে ডেট্রিটাস আর ভোর মনে রাখো, ডেট্রিটাস আর হিউমাস মনে রাখো, অর্থাৎ ডেট্রিটাস মানে এই যে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস আদ্য প্রাণী যেগুলো আছে
উদ্ভিদ প্রাণীর যে দেহাবশেষ তাকে অর্ধবিয়োজিত করে শিলাচূর্ণের সঙ্গে মেশায়। এই অর্ধবিয়োজিত পদার্থ হচ্ছে কি ডেটিটাস পদার্থ, আর ওগুলো শিলাচূর্ণের সঙ্গে মিশে একরকম কালো রঙের মাটি সৃষ্টি করলে তখন তাকে আমরা কি বলবো, হিউমাস মাটি বলবো, তাই না? অর্থাৎ জৈব পদার্থ থাকে 5% জৈব পদার্থ। এবার চলে আসো খনিজ উপাদান, কঠিন উপাদানের মধ্যে 45% থাকে খনিজ উপাদান। এই খনিজ উপাদানের মধ্যে অর্থাৎ বেশি পরিমাণ দখল করে আছে খনিজ উপাদান, তার মধ্যে দেখো প্রাথমিক খনিজ আর গৌণ খনিজ উপাদান বলছে। প্রাথমিক খনিজের মধ্যে ফেলসেন মার সব থেকে বেশি থাকে প্রায় 57%, তাই না? খনিজ উপাদানের মধ্যে সব থেকে বেশি থাকে প্রাথমিক খনিজের মধ্যে ফেলসেন মার, পাইরোস্কিন, তাই না, অ্যালুমিনিয়াম, চুনা পাথর ইত্যাদি। আর গৌণ খনিজ মানে কেওলিনাইট, ইলাইট, হসমেনাইট ইত্যাদি গৌণ খনিজ উপাদান ও মাটির মধ্যে থাকে। তো আমরা আপাতত মাটির বিভিন্ন উপাদান সমূহ সম্পর্কেও ধারণা নিলাম। এবার আসবো আমরা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সমূহের পরিচয় জানবো। এটা অবশ্য তোমাদের 5 নম্বর থেকে 7 নম্বর কোশ্চেন দিয়ে দিতে পারে। গুগলের সর্বোচ্চ কোশ্চেন তোমাদের 7 নম্বর হয়, যেটা 5-2 থাকতে পারে, 4-3 থাকতে পারে, কিংবা 2-2-3 থাকতে পারে। অতএব সেই জায়গায় তোমরা দেখো এখানে একটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সমূহ এটাকে মোটামুটি ভাবে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাথমিক প্রক্রিয়া, একটা মৌলিক প্রক্রিয়া, আর একটা বিশেষ বা সুনির্দিষ্ট প্রক্রিয়া। আমরা প্রথমত জানবো যে প্রাথমিক প্রক্রিয়ায় বিষয়গুলো কি কি আছে। এর আবার 4টি ভাগ রয়েছে, সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর। দেখো সংযোজন প্রক্রিয়াটা কি, দেখো আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তার মধ্যে খনিজ পদার্থ সংমিশ্রণ আছে। এবার জীব দাহাবশেষ অর্থাৎ হিউমাস জাতীয় পদার্থ সেও আবার পুনরায় কি হয়, এই শিলা চূর্ণের সঙ্গে যেমন মিশে তেমনি অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার খনিজ মৌলে পরিণত হয়। অর্থাৎ জৈব পদার্থ, খনিজ পদার্থ কিংবা জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি এই শিলার সঙ্গে মিশ্রিত হওয়ার ঘটনাকে বলা হবে সংযোজন প্রক্রিয়া। অপসারণটা কি, দেখো অপসারণ বলতে সূর্যের তাপে কি হবে না, জল মাটি থেকে বাষ্প হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ নিচ থেকে লবণ দিয়ে মাটির উপরিস্তরে জমা হবে, এটাও এরকম অপসারণ। মাটির উপরিস্তর যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে তার উপরে যে জৈব পদার্থ, খনিজ পদার্থ রয়েছে তার গুরুত্বটাও হ্রাস পাবে, অর্থাৎ উর্বরতা শক্তিটাও কমে যাবে, তাই না? এগুলোকে বলা হবে কি না, অপসারণ। রূপান্তর, রূপান্তরকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। রূপান্তর মানে হিউমিফিকেশন আর খনিজকরণ, এই দুটো ভাগ চলে আসতে পারে। অর্থাৎ এখানে যে এই রূপান্তর, এর থেকে তোমরা এই দুটো ভাগ চলে আসতে পারে, একটা হচ্ছে কিনা খনিজকরণ আর হিউমিফিকেশন, আর স্থানান্তরে আবার এই দুটো ভাগ চলে আসতে পারে, সেটা হচ্ছে কিনা হিউমিফিকেশন আর তোমার এলিভেশন। তো দেখো রূপান্তর মানে কি, মাটির উপরি ভাগে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ, উদ্ভিদের কাণ্ড পাতা ফল ফুল কিংবা প্রাণী বলতে কেঁচো, ইপোকা বা বিভিন্ন প্রাণী যখন মারা যায় তাদের দেহাবশেষ মাটির উপরিস্তরে পড়া মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস তাকে পচিয়ে এই শিলার চূর্ণের সঙ্গে মিশিয়ে একরকম কালো রঙের মাটি সৃষ্টি করে, তাকে হিউমাস মাটি বলা হয়। সেটা হচ্ছে কিনা এই হিউমাস মাটি মানে কি, মাটির রূপান্তর ঘটলো, রূপের পরিবর্তন হলো। এরপর ওই হিউমাস জাতীয় পদার্থ যখন কি ঘটনা করে না, অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়ে, তাই না, জল, কার্বন ডাইঅক্সাইড ও বিভিন্ন খনিজ মূলে পরিণত হয়, তখন তাকে কি বলা হয়, মিনারালাইজেশন বা খনিজকরণ বলা হয়। তো দেখো হিউমিফিকেশন ও খনিজকরণ ঘটনাটির মাধ্যমে কি হচ্ছে, রূপান্তর হচ্ছে, অর্থাৎ শিলার রূপের পরিবর্তন হচ্ছে। স্থানান্তর বলতে কি বলছে, দেখো বৃষ্টির জল যখন মাটির উপরি স্তরে পড়ে, তাই উপরি স্তর থেকে, তাই না, অর্থাৎ উপরি ভাগে এই জৈব কিংবা খনিজ পদার্থগুলো ভাসমান অবস্থায় হতে পারে কিংবা জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় হতে পারে, ধীরে ধীরে নিচের দিকে নামবে। এই যে উপরের জৈব খনিজ পদার্থগুলো ধীরে ধীরে নিচের দিকে নামার ঘটনাকে বলে লিচিং প্রক্রিয়া বা অনুস্রাবণ প্রক্রিয়া। লিচিং প্রক্রিয়া বা অনুস্রাবণ প্রক্রিয়ার বিষয়টা মনে রাখো, মাটির উপরি ভাগের জৈব খনিজ পদার্থগুলো বৃষ্টির জলের দ্বারা ধুয়ে ধীরে ধীরে নিচের দিকে আসার ঘটনাকে কি বলে,
লিচিং প্রক্রিয়া বা অনুস্রাবণ প্রক্রিয়া বা বিধৌত প্রক্রিয়া মানে ধুয়ে নিচের দিকে আসে। তো এর দ্বারা স্থানান্তর ঘটে, উপর থেকে নিচের দিকে আসে, আবার নিচে বিভিন্ন আস্তে আস্তে নিচে বিভিন্ন জায়গায় ওই রকম খনিজ বা জৈব পদার্থগুলো সঞ্চিত হয়। তাহলে সেটা গেল কিনা স্থানান্তর প্রক্রিয়া, উপর থেকে নিচের দিকে আসার প্রক্রিয়া। এবার মৌলিক প্রক্রিয়া সমূহের পরিচয় আমরা জানবো। মৌলিক প্রক্রিয়া বলতে কি, এখানে আবার কতগুলো ভাগ রয়েছে। আবহবিকার প্রধান ভাগ এটাকে ধরতে হবে, হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন। তো দেখো আবহবিকার সম্পর্কে ক্লাস নাইনে তোমরা পড়ে এসছো, তাই না? এই আবহ, দেখো দুটো কথা আছে, আবহ আর বিকার। আবহ মানে আবহাওয়া, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, চাপের পার্থক্য, তাপের পার্থক্য, তারপরে ধরো কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন ইত্যাদি গ্যাসীয় মৌল, অর্থাৎ যান্ত্রিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়া দ্বারা এই যে শিলা, এটা পুরোটা কঠিন শিলা ছিল, একে যখন চূর্ণ বিচ্ছিন্ন করে একরকম শিথিল ভূয়াস্তরণ সৃষ্টি করলো তাকে আমরা রেগোলিথ বলছি। এই আবহবিকার দ্বারা রেগোলিথ সৃষ্টি হচ্ছে। আবহবিকারের ভাগ হিসেবে তোমরা জানো, এখানে আর ডিটেলসে বলা হচ্ছে না, তবুও ছোট করে বলি, যান্ত্রিক আবহবিকার তোমরা জানো। যান্ত্রিক আবহবিকারের বহু প্রকার ভাগ আছে, তার মধ্যে তোমরা তিনটে ভালো জিনিস মনে রাখো, চারটা। একটা হচ্ছে কিনা ক্ষুদ্র কণা বিস্ফোরণ, তোমরা তো এটা জানো, অর্থাৎ ক্ষুদ্র কণা বিস্ফোরণে কি জানবে না, একটা কঠিন শিলা বিভিন্ন রকম অর্থাৎ বিষম খনিজ দ্বারা গঠিত। একটা শিলার মধ্যে যখন বিভিন্ন রকম খনিজ উপাদান থাকবে, সেই বিভিন্ন রকম খনিজ উপাদানের তাপ গ্রহণ বর্জনের ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ছোট ছোট কণায় যখন ভেঙে যায়, ছোট ছোট কণায় যখন ভেঙে যায় তাকে ক্ষুদ্র কণা বিস্ফোরণ বলা হয়। মরু অঞ্চলে দুপুরের দিকে গুলি ছোড়ার আওয়াজ করে এই ছোট ছোট কণা আকারে শিলা ভেঙে যায়, একে ক্ষুদ্র কণা বিস্ফোরণ বলে। আবার দেখো গ্রানাইট শিলা, এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ দেখা যায়। আবার দেখো স্বল্পমোচন, সেটা কি না সমপ্রকৃতি, এটা বিষম, এটা সমপ্রকৃতি খনিজ উপাদান দ্বারা গঠিত শিলায়, তাই না? দিনের বেলার বাইরের অংশে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, ভেতরের অংশ সেই পরিমাণ গ্রহণ বা বর্জন করতে পারে না বলে বাইরের একটি অংশ পেঁয়াজের খোসা বা গাছের ছালের আকারে খুলে যায়। এই খুলে যাওয়াকে কি বলে, অর্থাৎ পেঁয়াজের খোসার আকারে খুলে যায় বলে অনিয়ন ওয়েদারিং বা স্বল্পমোচন বা বাকল মোচন বলা হয়ে থাকে। তাহলে দেখো সমপ্রকৃতি শিলায় বাইরের তাপ দ্রুত বেড়ে যাওয়া, দ্রুত কমে যাওয়া, ভেতরে সেই পরিমাণ বাড়া কমা হয় না, ফলে বাইরের অংশটি ভেতরের অংশ থেকে একটি, তাই না, গাছের ছাল বা পেঁয়াজের খোসা আকারে খুলে যায় বলে একে স্বল্পমোচন বলে। এটা তোমরা জানো। তাহলে এটা যদি ক্ষুদ্র কণা বিস্ফোরণ হয়, ক্ষুদ্র কণা বিস্ফোরণ এটা হচ্ছে স্বল্পমোচন, তাই না? আর প্রস্তরছাই বিস্ফোরণ তাও তোমরা জানো, একটু বড় করে নেবে। প্রস্তরছাই বিস্ফোরণ বলতে কি, শিলার মধ্যে যখন উলম্ব বরাবর চাপের বা তাপের পার্থক্য হয়, শিলা যখন এক একটা বড় বড় চাই আকারে ভেঙে যায়, তখন তাকে বলে প্রস্তরছাই বিস্ফোরণ। আর তুহিন খণ্ডীকরণ জানো নিশ্চিত, অর্থাৎ পাহাড়ের উপরি ঢালে হিমবাহে গলা জল দিনের বেলায় বরফ রূপে অবস্থান করবে, তা পুনরায় রাত্রিতে আবার কিসে পরিণত হবে, ওই বরফ গলা জল পুনরায় বরফে পরিণত হবে। জল বরফে পরিণত হলে আয়তনে 10 গুণ বৃদ্ধি পায়। যখনই আয়তনে 10 গুণ বৃদ্ধি পাবে তখন শিলা কি করবে, শিলার মধ্যে একরকম চাপ সৃষ্টি করবে এবং শিলা ভেঙে যাবে। এই যে শিলা ভেঙে যাওয়ার ঘটনা, একে কি বলা হয় না, একে বলা হবে তোমার কিমোচন না, এটাই হচ্ছে কিনা তুহিন খণ্ডীকরণ বা তুষারের ক্রিয়া। এই ক্ষয়প্রাপ্ত পদার্থ পাহাড়ের ঢালে সঞ্চিত হলে তাকে স্ক্রি বা ট্যালাস বলে, আর যদি পাহাড়ের একেবারে পাদদেশে সঞ্চিত হয় ফেল সেনমার বলে, ফেল সেনমার বলে। আপাতত তোমরা এটাও একটু মনে রাখবে। আর রাসায়নিক আবহবিকারে তোমরা কার্বনেশন, অক্সিডেশন এই দুটো প্রক্রিয়া একটু পড়ে রাখতে পারো। হ্যাঁ, কার্বনেশন আর অক্সিডেশন, অর্থাৎ লোহার লৌহ গঠিত শিলায়, লৌহ গঠিত শিলায় কি ঘটনাটা ঘটবে না, লোহার সঙ্গে জল আর অক্সিজেন যুক্ত হয়ে, তাই না, লোহায় একরকম হলুদ রঙের আস্তরণ সৃষ্টি হবে, লোহার কাঠিনতা নষ্ট হবে এবং সহজে ভেঙে যাবে, তাকে বলা হয় অক্সিডেশন বা জারণ। আর চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়া, এটা তো তোমরা সমীকরণ সহ ভালো করে জানো, তাই না?
অর্থাৎ দেখো বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলে ভেতর দিয়ে আসছে, বায়ুমণ্ডলে CO2 এর সঙ্গে মিলিত হচ্ছে, CO2 প্লাস H2O, হ্যাঁ এর থেকে হবে H2CO3, H2CO3 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জল মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করলো। এই H2CO3 চুনাপাথর যুক্ত অঞ্চলে CaCO3, তাই না, চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে যুক্ত হয়ে কি সৃষ্টি করে, CaH2CO3 CaCO3 CaHCO3 হোল 2, অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয়। আর কার্বোনেশন প্রক্রিয়ায় চুনাপাথর যুক্ত অঞ্চলে একরকমের লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে টেরা রোসা বলে। দেখো টেরা রোসা কি, টেরা রোসা কি, এটা 2 নম্বরে কোশ্চেন মনে রাখবে। চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বোনেশন প্রক্রিয়ায় এই যে কার্বোনেশন প্রক্রিয়া একরকম লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে। তো এটা কার্বোনেশন প্রক্রিয়ার সমীকরণ, এটা মনে রাখবে। আর দেখো রাসায়নিক অবক্রিয়ার পর যেটা থাকে জৈবিক অবক্রিয়া, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদের মূল শিলার মধ্যে ঢুকলো, আয়তনে বাড়লো, চাপ সৃষ্টি করলো, শিলাকে ভেঙে দিল, উদ্ভিদ দ্বারা যান্ত্রিক অবক্রিয়া। উদ্ভিদের কাণ্ড পাতা ফল ফুল মাটির উপর পড়বে, পচে গিয়ে হিউমিক অ্যাসিড সৃষ্টি হবে, সেগুলো শিলা আর খনিজের সঙ্গে বিক্রিয়া করে শিলাকে ভেঙে দিবে, সেটা হবে কিনা, হ্যাঁ জৈব রাসায়নিক অবক্রিয়া। আবার চিন্তা করে দেখে নাও, হ্যাঁ প্রাণী অর্থাৎ মাটির মধ্যে যেগুলো থাকে কেঁচো, উইপোকা, কেন, তাই না, খ্যাঁক্সিয়াল, বনবিড়াল, যাই ধরো না কেন, ওগুলো শিলাকে স্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ করে যান্ত্রিক অবক্রিয়া। ওরা মারা গেলে ওদের দেহাবশেষ থেকে যে হিউমিক অ্যাসিড সৃষ্টি হবে সে শিলার চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করলে তখন তাকে বলা হবে কি না, হ্যাঁ জৈব রাসায়নিক আবহ বিকার। তাহলে প্রাণী দ্বারা সৃষ্ট জৈবিক রাসায়নিক আবহ বিকার। তো আমরা আপাতত আবহ বিকার ধারণা পেলাম। এবার আমরা জানবো হিউমিফিকেশন, খনিজকরণ, ইলুভিয়েশন, ইলুভিয়েশন। দেখো হিউমিফিকেশন এখানে চলে আসো, এই উদ্ভিদ এর কাণ্ড পাতা ফল ফুল মাটির উপরিভাগে পড়বে, কিংবা মাটির উপরিভাগে যারা থাকে কেঁচো, উইপোকা, কেন, তাই না, ইঁদুর, ওরা যদি মারা যায় ওদের দেহাবশেষ ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস দ্বারা বিয়োজিত হয়ে শিলার চূর্ণের সঙ্গে মিশে একরকম কালো রঙের মাটি সৃষ্টি করবে। এই জায়গায় কি হবে না, একরকম কালো রঙের মাটি সৃষ্টি হবে। ওই কালো রঙের মাটি যে সৃষ্টি হবে ওকে হিউমাস মাটি বলে, হিউমাস মাটি বলে। এই হিউমাস সৃষ্টি যে পদ্ধতিটা বলা হলো, অর্থাৎ উদ্ভিদ প্রাণী দেহাবশেষ ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস দ্বারা বিয়োজিত হয়ে শিলা খনিজের উপরিভাগে, হ্যাঁ একরকম কালো রঙের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস মাটি বলে। এই আর হিউমাস মাটি সৃষ্টির যে পুরো প্রক্রিয়াটা বললাম একে হিউমিফিকেশন বলে, হিউমিফিকেশন বলা হয়। তাহলে দেখো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলে হিউমিফিকেশন। এর ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেকটা বেড়ে যায়, মাটির উর্বরতা ক্ষমতা অনেকটা বেড়ে যায়, চার্নোজেম মাটিতে বা হ্যাঁ হিউমাস মাটিতে বা বক মাটিতে এই হিউমাসের পরিমাণটা সব থেকে বেশি পরিমাণে থাকে। তো দেখো হিউমিফিকেশন বিষয়টা বুঝলে কি হবে, এই যে হিউমাস মাটির সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। খনিজকরণ, দেখো এই যে জৈব পদার্থগুলো সৃষ্টি হলো হিউমাস জাতীয় পদার্থ, এগুলো অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়ে বা বিশ্লিষ্ট হয়ে জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন খনিজ মৌলে পরিণত হয়ে মাটির উপর স্তরে জমা হচ্ছে, তাই না। এই হিউমাস পুনরায় খনিজ অর্থাৎ জারণ প্রক্রিয়ায়, অক্সিজেন দ্বারা জারণ প্রক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে খনিজ মৌলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়, খনিজকরণ বা মিনারালাইজেশন বলে। এটা মনে রাখো এই দুটো ঘটনা মাটির উপরিভাগে ও স্তর বা জৈব খনিজ স্তর বলা হয়েছে, ওই ও স্তরে লক্ষ্য করা যায়। অর্থাৎ হিউমিফিকেশন ও খনিজকরণ মাটির একেবারে উপরিভাগে জৈব স্তরে বা ও স্তরে একে লক্ষ্য করা যায়, একদম ও স্তর। একটা আদর্শ মাটির 5টি স্তর থাকে, একটা ও, এ, বি, সি, ডি, একটা আদর্শ মাটির এই 5টি স্তর থাকে। তো আমরা হিউমিফিকেশন ও খনিজকরণ সম্পর্কে ধারণা পেলাম। তো দেখো এবার এলুভিয়েশন, ইলুভিয়েশন, এলু অর্থাৎ উপরে মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল মাটির উপরিভাগে পড়া মানে তার যে ছিদ্র বা রন্ধ্র রয়েছে
ওই রন্ধ্র দিয়ে জল প্রবেশ করছে। প্রবেশ করার জল উপরিভাগে জৈব পদার্থ বা খনিজ পদার্থগুলোকে ধুয়ে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন খনিজ মৌল কিভাবে দ্রবীভূত হয়ে জলের সঙ্গে আসতে পারে, আবার কিছু কিছু খনিজ মৌল বা জৈব পদার্থ ভাসমান অবস্থায়ও নিচের দিকে আসবে। এই উপর থেকে ধুয়ে নিচের দিকে আসার ঘটনাকে বলে এলুভিয়েশন বা বিভৌত স্তর বা অধোগমন স্তর নিচের দিকে যায় বলে, কে অধোগমন নিচের দিকে গমন করছে বা যাচ্ছে বলে অধোগমন স্তর বা এলুভিয়েশন স্তর বলে। এর দ্বারা খনিজ শূন্য হয়, একে এ স্তর বলা হয়, এ স্তর এলুভিয়েশন স্তর। এবার আসো, এলুভিয়েশন স্তর কাকে বলবে বা সঞ্চয়নশীল স্তর, সঞ্চয়নশীল স্তর বা ইলুভিটেড ভিয়েটেড স্তর, দেখো কাকে বলে, উপরি থেকে ও বা এ স্তর থেকে যে জৈব পদার্থ বা খনিজ পদার্থ নিচের দিকে আসছে তা এই বি স্তরে জমা হয়, অর্থাৎ সি এ কিংবা কে কিংবা পি, তাই না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না, এই সমস্ত খনিজ পদার্থ, এই যে এনে ইত্যাদি খনিজ মৌলগুলো এখানে বি স্তরে যে জমা হয় একে সঞ্চয়নশীল স্তর বা ইলুভিয়েশন স্তর বলা হয়। তাহলে এটা খনিজ শূন্য, এই খনিজ পূর্ণ, আর এই ধুয়ে নিচের দিকে আসে, এ জমা হয়ে সৃষ্টি হয়, এটাকে এ স্তর দিয়ে দেখানো হয়, একে বি স্তর দিয়ে দেখানো হয়, এটা অধোগমন প্রক্রিয়া, এটা সঞ্চয়নশীল প্রক্রিয়া। আশা করি এলুভিয়েশন ইলুভিয়েশন মধ্যে পার্থক্য তোমরা বলতে পারবে। আদিশিলা কাকে বলে দেখো, এটা পুরোটা প্রারম্ভিক পর্বে আদিশিলাই ছিল বা জনকশিলা ছিল, ভূপৃষ্ঠের উপরিভাগে শিলামণ্ডলের একেবারে বহির্ভাগের যে পাতলা আবরণ তাকে আদিশিলা বলা হয়। ওই আদিশিলা আবহবিকারগ্রস্ত হয়ে প্রথমত একদম শিথিল ভূআস্তরণ সৃষ্টি করে তাকে রেগোলিত, আর ওই রেগোলিতের উপর জৈব পদার্থ খনি অর্থাৎ হিউমিফিকেশন খনিজকরণ ঘটছে, তারপর এলুভিয়েশন ইলুভিয়েশনের মাধ্যমে একটা পরিণত স্তর সৃষ্টি হচ্ছে, এরই দ্বারা একরকম আদর্শ মৃত্তিকার সৃষ্টি হয়, অর্থাৎ যার উপর এই মৃত্তিকা গড়ে ওঠে তাকে আদিশিলা বলা হয় বা প্যারেন রক বা আদিশিলা বলা হয়। তো আমরা আপাতত মৌলিক প্রক্রিয়া সম্পর্কেও জেনে গেলাম, এবার বিশেষ প্রক্রিয়া বা সুনির্দিষ্ট প্রক্রিয়া, সুনির্দিষ্ট প্রক্রিয়া কথার মধ্যে উত্তর রয়েছে, তোমরা এটাকে অবশ্য ভালো করে একটু শুনবে এবং বইটা পড়লে অবশ্য বুঝতে পারবে কথাগুলোর মধ্যে উত্তর আছে। কি যেমন দেখো, বিশেষ বা সুনির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট এলাকাতে একটা বিশেষ জলবায়ু অঞ্চলে এক বিশেষ শ্রেণীর মাটি লক্ষ্য করা যায়, তাই তাকে কি বলে না বিশেষ প্রক্রিয়া বা সুনির্দিষ্ট প্রক্রিয়া। এর কতগুলো ভাগ রয়েছে দেখো, কি রয়েছে না ল্যাটেরাইজেশন, পর্জোলাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকানাইজেশন, স্যালিনাইজেশন, গ্লেইজেশন, এই ভাগগুলো রয়েছে এক একটা জল, এগুলো সব আলাদা আলাদা জলবায়ুতে সৃষ্ট মৃত্তিকা। তো প্রথমত আমরা আসি ল্যাটেরাইজেশন বিষয়টা কি, দেখো ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট শব্দটি এসছে, যার অর্থ ইট বা বিক্স, ইট বা বিক্স কথাটা মনে রাখবে, অঞ্চল। তাহলে আমরা অর্থ জানলাম যেমন, এবার জানবো অঞ্চল, কোন অঞ্চলে এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়াটি দেখা যায়। বলছি দেখো, এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়া কোথায় দেখা যায়, আর্দ্র ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে যেখানে বৃষ্টিপাত্র বেশি হয়, ওই রকম পরিবেশে কি দেখা যায় না এই ল্যাটেরাইজেশন মৃত্তিকা দেখা যায়। এই ল্যাটেরাইজেশন মৃত্তিকা আর একটা গল্প শুনে নাও, যেখানে কি হচ্ছে না ল্যাটেরাইট মাটি কিভাবে সৃষ্টি হয় শোনো। তো দেখো, ক্রান্তীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 বা 300 সেমি, অধিক বৃষ্টিপাতের ফলে মাটির উপরিভাগে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা কিছু ছিল এগুলো ধৌত প্রক্রিয়ায় নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ক্ষারকীয় মৌলগুলো ধুয়ে নিচের দিকে যাচ্ছে, এ স্তর থেকে বি স্তরে চলে যাচ্ছে, ফলে মাটির উপরিভাগে লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ পড়ে থাকছে, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এদের বর্ণ লাল, এগুলো পড়ে থাকার জন্য এই ক্রান্তীয় অঞ্চলে যে মাটি সৃষ্টি হলো তাকে দেখতে লাল রঙে হলো, এ অর্থাৎ এই লাল রঙের মাটিকে ল্যাটেরাইট মাটি বলছে। আর এই যে পদ্ধতিটা বললাম, অধিক বৃষ্টিপাতের ফলে উপরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা লবণ ছিল ধুয়ে নিচের দিকে চলে গেল, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ পড়ে এরকম লাল রঙের মাটি সৃষ্টি হলো, একে ল্যাটেরাইট মাটি বলে। এই যে সামগ্রিক প্রক্রিয়া একে ল্যাটেরাইজেশন বলে।
তাহলে ল্যাটেরাইজেশন কাকে বলে বলতে পারবে, কোন অঞ্চলে সৃষ্টি হয় বলতে পারবে, এর বৈশিষ্ট্য বলতে পারবে, উপরি থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধুয়ে নিচে চলে যায় মানে কি এটা আম্লিক মাটি। অর্থাৎ দেখো আম্লিক আর ক্ষারীয় মাটি কাকে বলে এর সম্পর্কে তোমাদের একটু ধারণা নেওয়ার প্রয়োজন আছে। তো এখানে পিএইচ একটা শব্দ রয়েছে, পিএইচ কি এটা ডিটেলসে পরে হবে। তো দেখো পিএইচ হচ্ছে অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ের একটি একক। পিএইচ মান যদি 7 হয়, অর্থাৎ পিএইচ এর মান যদি 7 হয় এটা প্রসমন মাটি, প্রসমন মাটি। আর 7 প্লাস হলে এটা হবে ক্ষারীয়, ক্ষারীয়। আর 7 মাইনাস যদি হয় এটা হবে আম্লিক, আম্লিক মাটি। তো দেখো মোটামুটি ভাবে কি দেখা গেল, তাহলে এখানে ধুয়ে পালিয়ে গেছে লবণগুলো, লোহা অ্যালুমিনিয়াম পড়ে আছে, সিলিকা জাতীয় পদার্থ পড়ে আছে, তাই এই মাটি পিএইচ 7-এর কম, অর্থাৎ আম্লিক মাটি। এবার দেখো শুষ্ক ঋতু, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলেও শুষ্ক ঋতু আসে এক দু মাস হলেও, এই শুষ্ক ঋতুতে তাই না, এই যে লোহা অ্যালুমিনিয়াম ভৌম জলস্তর নিচের দিকে নেমে যাচ্ছে, ফলে এই যে সেসকুই অক্সাইড গুলো জমাট বেঁধে গিয়ে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ তাই না, সেসকুই অক্সাইড জমাট বেঁধে গিয়ে একরকম মৌচাকের ন্যায় শক্ত ঝামা ইটের ন্যায়, অর্থাৎ মৌচাকের মতো দেখতে একটা স্তর সৃষ্টি হয় যাকে ল্যাটেরাইট মৃত্তিকাতে ডিউরি কাস্ট বলা হয় তাই না। এটা বি স্তরে লক্ষ্য করা যায়, শুষ্ক জলবায়ু অঞ্চলে জলস্তর ভূম জলস্তর যখন নেমে যাচ্ছে তখন মাটিতে কি হচ্ছে একরকম ছিদ্র ছিদ্র যুক্ত তাই না, অর্থাৎ মৌচাকের মতো দেখতে একরকম স্তর সৃষ্টি হয় তাকে কি বলে না ডিউরি কাস্ট বলে। তাহলে ডিউরি কাস্ট সৃষ্টি হয়, পিএইচ মান 7-এর কম, এর উর্বরতা ক্ষমতা কম, তাই এখানে বিশেষ কিছু ভালো ফসল উৎপাদিত হয় না। তবে হ্যাঁ কফি বা বিভিন্ন রকম চীনাবাদাম রাবার এরকম ফসল কিছু হতে পারে বা উদ্ভিদ জমাতে পারে। তো আমরা কিন্তু ল্যাটেরাইজেশন সম্পর্কে ডিটেলসে জানলাম, এবার জানবো পর্জোলাইজেশন। এই পর্জোলাইজেশন শব্দটি রুশ শব্দ পটসল থেকে এসছে, পটসল বা পটজল, যার অর্থ ছাই বা ধূসর রঙের মাটি। দেখো অর্থাৎ শীতল সরলবর্গীয় জলবায়ুযুক্ত অঞ্চল, অর্থাৎ শীতল সরলবর্গীয় বা পার্বত্য জলবায়ুযুক্ত অঞ্চলে এই পর্জোলাইজেশন মাটি দেখা যায়, যেখানে কি হয় না বৃষ্টিপাত হয়, ধৌত প্রক্রিয়ায় ধুয়ে উপর থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অল্প পরিমাণ নিচের দিকে যায়, উপরে জৈব পদার্থ অর্থাৎ সরলবর্গীয় অরণ্য অঞ্চল বললাম, পাইন ফার বাট পুষ এরকম বৃক্ষ সমৃদ্ধ অঞ্চলে এই মাটি দেখা যায়, অর্থাৎ ওখানে যে কাণ্ড পাতা ফল ফুলগুলো পড়ে ওগুলো মাটির সঙ্গে মিশে উপরিভাগে পারমিক পর্বে কালো, আর অল্প ধৌত প্রক্রিয়ায় ধুয়ে চলে যাওয়ার ফলে ছাই বা ধূসর রঙে একরকম মাটির সৃষ্টি হচ্ছে। ওই ছাই বা ধূসর রঙের মাটিকে বলে পটসল মাটি, আর ওই যে প্রক্রিয়াটি যে বললাম হ্যাঁ এই প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় এই পটসল মাটি সৃষ্টি হলো তাকে পর্জোলাইজেশন বলে। এখানেও ধুয়ে উপর থেকে ক্ষারীয় মৌলগুলো নিচের দিকে চলে যায় বলে এখানেও পিএইচ মান 7-এর কম, অর্থাৎ পটসল মাটিও আম্লিক হয়, উর্বরতা ক্ষমতা কম। তবে চা কফি রাবার বা বিভিন্ন মশলা জাতীয় ফসল এই পটসল মাটি বা পার্বত্য মাটিতে ভালো হয়ে থাকে, এটা মনে রাখবে। আর এই পটসল মাটিতে ও একই রকম বিস্তরে সেসকি অক্সাইড জমাট বেঁধে গিয়ে একরকম শক্ত পাথরের মতো সৃষ্টি করে যাকে হার্ট প্যান বলে, হার্ট প্যান, যেটা ল্যাটেরাইট মৃত্তিকাতে আমরা বললাম ডিউরিকাস, পটসল মাটি অঞ্চলে তাকে বলা হচ্ছে কি না হার্ট প্যান। তাহলে আমরা পর্জোলাইজেশন সম্পর্কেও জানলাম, ক্যালসিফিকেশন সম্পর্কে এবার জেনে নিই। ক্যালসিফিকেশন এটা নাতিশীতোষ্ণ মন্ডলের তৃণভূমি অঞ্চলে দেখা যায়। দেখো দুটো কিন্তু আর্দ্র ক্রান্তীয় অঞ্চল, এটাও বৃষ্টিপাত হয়, এটা সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এটা অল্প বৃষ্টিপাত হয়, দুটোতে ধৌত প্রক্রিয়া নিচের দিকে যাচ্ছে। এবার আসো পুরো উল্টো কথা বলবো, কি হচ্ছে না এখানে যদি বলি তৃণ বা ঘাস যদি থাকে, সূর্যের তেজ রয়েছে তাই না, আর ঘাস যুক্ত অঞ্চল মানে তৃণভূমি অঞ্চল, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু যুক্ত অঞ্চলে, সেখানে কি হয় সূর্যের তাপের ফলে জল বাষ্পীভূত হয়ে উপরে চলে যাচ্ছে, ফলে নিচ থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম গুলো উপরের দিকে উঠতে শুরু করবে, ফলে মাটির উপরই দিকে
লবণের পরিমাণ বেশি হওয়ার ফলে পিএইচ মান 7 এর বেশি হয়, অর্থাৎ মৃদু ক্ষারীয় একরকম মাটি সৃষ্টি হয়, অর্থাৎ চার্নোজেম মাটি সৃষ্টি করে, চেস্টনাট ও চার্নোজেম মাটি সৃষ্টি করে। অর্থাৎ কি বললাম, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলগুলিতে, তৃণ মানে ঘাস, পেরি পম্পাস ভেল্ট তাই না, বা ডাউনস, এরকম তৃণভূমি অঞ্চলগুলিতে কি হয় না, শুষ্ক প্রকৃতি জলবায়ু বিরাজ করার জন্য বাষ্পীয় মোচন এর দ্বারা বা প্রচ্ছেদন প্রক্রিয়ায় বা কৈশিক প্রক্রিয়ায় নিচ থেকে জল উপরের দিকে উঠে, জলের মধ্যে লবণ থাকে, জল বাষ্পীভূত হয়ে চলে যায় উপরিস্তরের দিকে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাই না, আর তৃণ বা ঘাস বেশি থাকার জন্য এর বর্ণটাও কালো হয়, ফলে এখানে এর পিএইচ মান 7 এর বেশি হয়, অর্থাৎ মৃদু ক্ষারীয় প্রকৃতি মাটি সৃষ্টি করে। এই মাটির নাম কি হলো, এই যে মাটি এর পদ্ধতি সৃষ্টি হলো, এটা হচ্ছে কিনা চার্নোজেম মাটি ও চেস্টনাট মাটি। এই চার্নোজেম ও চেস্টনাট মাটি যে সৃষ্টির প্রক্রিয়া তাকে ক্যালসিফিকেশন প্রক্রিয়া বলে। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে প্রচ্ছেদন বা বাষ্পীভবনের বেশি হওয়ার কারণে মাটির উপরি ভাগে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সঞ্চিত হয়ে মৃদু ক্ষারীয় যে মাটি সৃষ্টি করছে তাকে কি বলছে না, চেস্টনাট মাটি বা কালো মাটি বা চার্নোজে মাটি সৃষ্টি হচ্ছে। এই চার্নোজে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে ক্যালসিফিকেশন প্রক্রিয়া বলে। এই মাটি খুব উর্বর, এখানে পৃথিবীর গম বলয় গুলো বা রুটির ঝুড়ি গুলো অবস্থান করেছে তাই না, আর পিএইচ মান 7 এর সামান্য বেশি, প্রশমন প্রকৃতি মাটি, খুব উর্বর পাট। এবার আসো অ্যালকানাইজেশনের পরে পরে জানবো আমরা, স্যালিনাইজেশন জেনে নিই। মরু মরু প্রায় অঞ্চলে, পুরোপুরি মরু মরু প্রায় অঞ্চল যেখানে উষ্ণতার পরিমাণ সব থেকে বেশি, অর্থাৎ সেখানে প্রচ্ছেদনের হারও সব থেকে বেশি, এই প্রচ্ছেদনের হার বেশি হওয়ার কারণে নিচ থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব উপরে দিয়ে উঠবে, জল বাষ্পীভূত হয়ে চলে যাবে, উপরি ভাগে একরকম সাদা, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সঞ্চিত হওয়া মানে সাদা স্তর সৃষ্টি করবে তাই না, ওই রকম যে মরু প্রকৃতির মাটি সৃষ্টি হয়, সাদা রঙের একরকম মাটি সৃষ্টি হয় তাই না, তাকে কি বলে মরু মাটি বলে। আর এই মরু মাটির সৃষ্টির প্রক্রিয়াকে স্যালিনাইজেশন প্রক্রিয়া বলে। স্যালিনাইজেশন প্রক্রিয়া মরু মরু প্রায় অঞ্চলে এই স্যালিনাইজেশন প্রক্রিয়া দেখা যায়। তাহলে দেখো আরেকটা থাকছে কিনা অ্যালকানাইজেশন, এও মরু মরু প্রায় অঞ্চলে, এখানেও প্রচ্ছেদনের হার বেশি হয়, এখানে মাটির উপরিভাগে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়ামের পরিমাণ অনেকটা বেশি হয়, পিএইচ মান প্রায় 9 বা 10 এর কাছাকাছি হয়, অতি ক্ষারীয় মৃত্তিকা সৃষ্টি করে, হ্যাঁ তাকে অ্যালকানাইজেশন প্রক্রিয়া বলে। আর গ্লেইজেশন কি, গ্লেইজেশন এই কথাটাও মনে রাখবে, অর্থাৎ গ্লে মানে একরকম কালো রঙের মাটি, অর্থাৎ পুকুর বা জলাশয়ের তলদেশে যেখানে উদ্ভিদদের দেহাবশেষ বা প্রাণীদের দেহাবশেষ পড়ে, ওখানে অক্সিজেনের অনুপস্থিতিতে জারণের প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, একরকম জারণ প্রক্রিয়া না হয়ে বিজারণ প্রক্রিয়া ঘটে, একরকম কালো রঙের মাটি সৃষ্টি করে, তাকে গ্লে মাটি বলে। আর ওই গ্লে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে। তো আপাতত ভাবে তোমরা দেখো এই পর্জোলাইজেশন ল্যাটেরাইজেশন মৃত্তিকার মধ্যে পার্থক্য, আর ক্যালসিফিকেশন আর এই যে স্যালিনাইজেশন এই দুয়ের মধ্যে পার্থক্য, এটা নয় এই দুয়ের মধ্যে পার্থক্য, এগুলো পরীক্ষায় থাকে। আবার ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার ব্যাখ্যা করো 3-4 থাকতে পারে, চিত্র অবশ্য হবে। এই যে এগুলো দেখো পর্জোলাইজেশন ল্যাটেরাইজেশন ধৌত প্রক্রিয়া, আর কিন্তু ক্যালসিফিকেশন কিংবা অ্যালকানাইজেশন বা স্যালিনাইজেশন এই যে অনুশ্রাবণ বা উদ্যমুখী প্রবাহ তাই না, এই প্রক্রিয়া, এই ছবিটা এদের জন্য, এই তিনের জন্য আর এই দুইয়ের জন্য এই ছবিটা অবশ্য তোমরা মনে রাখবে। এখানে হার্ট প্যান ডিউরিকাস্ট দুটো সেও 2-3 কোশ্চেন থাকতে পারে, এগুলো প্রত্যেকটা 3 কোশ্চেন হিসাবে থাকে। তো আমরা সয়েলের প্রথম ক্লাসে আপাতত ভাবে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সমূহ পর্যন্ত জানলাম।